ভারতের নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল। আমরা নিশ্চয়ই মন দিয়ে খেয়াল করেছি, কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি কি ধরনের চাপ তৈরি করতে চাইছে, কেন করতে চাইছে, আমাদের কি করা উচিত, এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণেই ব্যস্ত আছি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা, ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারী যে হাই কমিশন, তাতে ভারতের হুজেফরা খুব উগ্রবাদী আতঙ্কবাদী বলে হিন্দু উগ্রবাদী এবং আতঙ্কবাদীদের হামলা, ভাঙচুর হয়েছে, পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের সভরেন জায়গা, একটা হাই কমিশন বা দূতাবাস এরকমই জায়গা, সেই হামলা হয়েছে, সেটা নিয়ে কথা বলেছি ইনস্ট্যান্টলি। এছাড়াও আরও বেশ কয়েকটা ঘটনা হয়েছে, আমরা একত্র করে একটু কথা বলতে চাই। শুধু সেখানেই না, একদম সিনক্রোনাইজড অ্যান্ড সিস্টেম্যাটিক, এই শব্দটা বাংলাদেশের হিন্দুদের ওপরে তথাকথিত অত্যাচার নিয়ে ভারত ব্যবহার করতে চায়, কিন্তু সিস্টেম্যাটিকলি তারা গতকাল অনেক কাজ করেছে রাদার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য। মুম্বাইয়ে বাংলাদেশের উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, এখানে তারা অতটা কাছে যেতে পারেনি, ভাঙচুর করতে পারেনি। এছাড়াও ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, বিজিবির প্রতিবাদ, সীমান্তের কাছে বেশ কিছু লোকজন একত্র হয়, একত্র হয়ে তারা উচ্চস্বরে মাইকে আমাদের গালাগাল করে, প্রধান উপদেষ্টা সরকারদের সবাইকে, খুব বেশি মানুষ একত্র হয়েছে তা না, কিন্তু সেখানে এসেও তারা করেছে এবং আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। নিশ্চয়ই এটাই হওয়ার কথা, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, একেবারে ক্রীতদাস কোনো মানসিকতা বাংলাদেশের কোনো সরকারের ভবিষ্যতে থাকা চলবে না। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, শুভেন্দু অধিকারী, মানে খুব বিষয় না তিনি বলছেন, একটু যদি দেখি, আজকে সিনেমা ট্রেলার দেখিয়ে গেলাম, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণদাস মুক্তি না পেলে 5 দিন স্থলবন্দর বন্ধ থাকবে, এরপর 2025 সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে, আলু পেঁয়াজ কী করে যায় তা আমরা দেখব। এখানে তিনি এমন একটা দাবি জানিয়েছেন যেটা সারপ্রাইজিংলি অনেকের কাছে রেজোনেট করেছে, মমতা ব্যানার্জির কাছে, ওটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল, আমি সেই বিষয়ে আসব যেটা তিনিও বলেছেন। তারপর তিনি অন্যান্য কথাবার্তা তার চলছে এবং কোনো একটা জায়গায় যেন বলছেন যে কলকাতায় যত আবর্জনা হয় সেটা দিলে বাংলাদেশ নাকি ভেসে যাবে, মানে বাংলাদেশে মানে কলকাতায় এত আবর্জনা তৈরি হয় কেন আমরা জানি না। যাই হোক, ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ। খেয়াল করি আমরা বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে জিনিসগুলো আটকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ী আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না। আজ সোমবার সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ রেল স্টেশন দিয়ে বাংলাদেশ এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো অন্য আসেনি। এখানে কিছু লোকজন একত্র হয়ে এমনকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে, এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিটি সেটা হচ্ছে, আমরা জানি সেটা হলো মমতা ব্যানার্জি যা বলেছেন, সেটা মমতা ব্যানার্জি কি বলেছেন আমাদের সামনে এর মধ্যেই এসছে। তিনি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে চাইছেন, চাইতেই পারেন কিন্তু চেয়েছেন উনি। উনি কি বলেছেন আমি এক্স্যাক্টলি একটু পড়ি, উনি ওনাদের পার্লামেন্টে রীতিমতো বিধানসভায় কথা বলেছেন, এখানে অনেক আলোচনা চলছে, সেটা হলো উনি কেন বলেছেন, কি বলেছেন এবং এটা কতটা প্রেডিক্টেবল, এই ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু আগে উনি কি বলেছেন সেটা একটু শুনতে চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেছেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক, এ বিষয়ে লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। অনেক কথাবার্তা বলছেন, তিনি বলছেন গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে, তার দল রোজ মিছিল করছে, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, বলেছে সে খাবার দেবে না, এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন, দুই দেশ কথা বলুক, কিছু না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক, আমরা খাবার জোগাতে পারবো। আরও কিছু কথাবার্তা বলেছেন, এটা ইম্পর্টেন্ট না, যেটা জরুরি কথা সেটা হলো তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আওয়াজ তুলেছেন, এই ব্যাপারটা নিয়েই কথা বলবো বেশি। এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, সেটা হলো বাংলাদেশ খুব কঠোর
স্টেটমেন্ট দিয়েছে নিয়ে, আমাদের আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে, এবং এটাকে পূর্ব পরিকল্পিত বলছেন। ইট ওয়াজ এ ভেরি টাফ স্টেটমেন্ট, আমি এই স্টেটমেন্টটাকে যথেষ্ট সঠিক বলে মনে করি, এবং এটাকে পরিকল্পিত না বলার কোনো কারণ নেই। খুবই স্ট্রংলি কনডেম করেছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে, কারণ কলকাতার ডেপুটি হাই কমিশনে ঘটনা ঘটার পরও আবার এখানে হলো, এবং যথেষ্ট প্রস্তুতি ছিল না, পুলিশ অ্যাকশনে যায়নি, এই সব কথাবার্তা ওখানে বলা আছে। সুতরাং বাংলাদেশের যে অসাধারণ ব্যাপারটা আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম, সেই জিনিসটা আবারও দেখা গেল, এটা চমৎকার ব্যাপার। যাই হোক, আসি মমতা ব্যানার্জির কথায়। তিনি কেন বলেছেন বা ভারতের চারপাশে যা হচ্ছে এটার ভবিষ্যৎ আমরা কী দেখবো সেটা নিয়ে কথা বলি। মানে মমতা ব্যানার্জি যখন এটা বলছেন, আমি বলছিলাম যে শুভেন্দু যিনি আছেন বিজেপির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের, শুভেন্দুও মমতার এই কথাটাকেই আবার উল্লেখ করছেন, তিনিও চান এখানে জাতিসংঘের শান্তিরক্ষী আসুক। মানে আমরা তাহলে বরং এটা বলাই ভালো যে ভারত এত বড় দেশ, এত পাওয়ারফুল, এত বড় সুপার পাওয়ার, সো তারাই বাংলাদেশের সৈন্য পাঠাক, তাদের সৈন্য এসে আমাদেরকে একটু সাইজ টাইজ করে দিয়ে যাক। মানে মোদির খাতির আছে, মোদি যে ধরনের সরকার প্রধান, সেই পুতিন তো ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে, তো ভারত একটু পাঠাক, আমরা একটু দেখি জাতিসংঘে ডাকতে হবে কেন। আর জাতিসংঘ যদি ডাকতে হয় র্যাদা, ভারতে জাতিসংঘের সৈন্য মোতায়েন হওয়া দরকার। মণিপুরে কি অসভ্যতা বর্বরতা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, সেখানে জাতিসংঘের বাহিনী মোতায়েন হওয়া দরকার। কাশ্মীরে তো দশকের পর দশক ধরে চলছে, সেখানে বাহিনী মোতায়েন হওয়া দরকার। ইভেন উত্তরপ্রদেশে মুসলমানদের ওপরে যা হয়েছে হচ্ছে, আরও বহু জায়গায় অনেক বেশি হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে হওয়া দরকার জাতিসংঘের বাহিনী যদি সত্যিকারে যেতে হয়। আমি দেখলাম ফেসবুকে কেউ আবার এটা নিয়ে ফান করে বলছেন, ওখানে সৈন্য যদি মোতায়েন হয়, যেহেতু আমরা জাতিসংঘে অনেক বেশি সৈন্য পাঠাই, আমরাও ওখানে একটু বেশি সৈন্য দিতে প্রস্তুত আছি। জোকস এ পার্ট, ভারতের রাজনীতির অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটটা বিজেপি ওই জায়গায় নিয়ে গেছে, এবং তাদের মিডিয়াকে দিয়ে তারা এমন প্রোপাগ্যান্ডা তৈরি করেছে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশকে নিয়ে মারাত্মক মিথ্যে পারসেপশন তৈরি হয়েছে। এখানে হিন্দুরা টিকে থাকতে পারছে না, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের সম্পত্তি সম্পদের উপর হামলা হচ্ছে, মেয়েরা রেপড হচ্ছেন, নানা রকম ন্যারেটিভ ছড়িয়ে পড়েছে। ফলে যেটা ঘটে এটাই অনিবার্য ছিল, হয়তো গতকাল সকালে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলেছি, এই ধরনের হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্সকে যখন বিজেপি মারাত্মকভাবে ব্যবহার করতে শুরু করবে, অন্যান্য দলগুলোর জন্য তখন একটা প্রশ্ন তৈরি হবে সামনে, একটা অপশান নিতে হবে তাকে, যে আমি কি এর গায়ে মানে জোয়ারে গা ভাসাবো নাকি আমি অন্য কিছু করব। দুঃখজনকভাবে মমতা ব্যানার্জি ওই জোয়ারেই গা ভাসালেন। উনি যেহেতু পশ্চিমবঙ্গের শুভেন্দু মারাত্মক অ্যান্টি বাংলাদেশ রাজনীতি করছেন, উনি হয়তো হাওয়া বুঝতে পারছেন, মমতার কথা বলছি, যে এই অবস্থান না নিলে তার রাজনীতি খুব টিকে থাকবে না, কিন্তু অত্যন্ত বিভৎস ভয়ঙ্কর একটা কথা বলেছেন, অভ্যন্তরীণ রাজনীতির জন্য হলেও এরকম কথা কেউ বলতে পারে না। রাইটলি আমাদের সবাই সব দিক থেকে কনডেম করেছে, এবং এসব ফালতু কথা যত বেশি বলা হবে, অনেকেই বলছেন, আমিও সঠিক মনে করি, এটা আমাদের মধ্যকার ঐক্য, আমাদের কিছু ঐক্যের মধ্যে চিড় দেখা যাচ্ছিলো এবং চিড়টা ওয়াইডেন্ড হচ্ছিলো, সেই জায়গায় এসে এটা আবার নতুন করে ভালো পর্যায়ে যাবে, আমাদের ইন্টিগ্রিটি, আমাদের সলিডারিটি এগুলো আরও বাড়বে, এটা অনেকেই বলছেন। কিন্তু একটা জিনিস সতর্কতা দরকার, ভারত তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে, উপায় নেই ভারতের, বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের। বিজেপি সরকার গত নির্বাচনে হিন্দুত্ববাদকে সিরিয়াসলি সামনে এনে রীতিমতো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে সে আধা খেঁচড়াভাবে উদ্বোধন করে, আমাদের মনে আছে নিশ্চয়ই, তাদের সবচেয়ে বড় প্রিস্টরা আসেননি, কারণ এই অসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। তারপরে তারা করেছে নির্বাচনকে সামনে রেখে, এবং এক অর্থে ভরাডুবিই হয়েছে নির্বাচনে, যদিও তারা ক্ষমতায় আছে, কিন্তু ভবিষ্যতেও তার রাজনীতি এটাই করতে হবে, কারণ এই রাজনীতি কাজ করছে না বলে বিজেপির পক্ষে আর ওয়েলফেয়ার বেসড রাজনীতি করা সম্ভব না, কারণ বিজেপি অলরেডি, বিজেপি 10 বছর ক্ষমতায় আছে, আরও সেটা আগাচ্ছে। সে ওয়েলফেয়ারের কথা বলতে গেলে জনগণ প্রশ্ন করবে, বিরোধীরা বলে তুমি তো 10 বছর ক্ষমতায় আছো, তুমি কী করছো, কী করেছো। ফলে বিজেপিকে তার এই হিন্দুত্ববাদী রাজনীতিকে আরও সুর চড়াতে হবে।
তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য। লোকসভা নির্বাচন দূরে আছে, কিন্তু বহু জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা 26 সালে মার্চ এপ্রিলে হবে, খুব বেশি দূরে না। এরকম বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলতে থাকবে, ফলে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে বিজেপি সামনে আসতে চেয়েছে। একটা কথা আমাদের মনে রাখা দরকার, এই টর্চার যত হবে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা বিপদগ্রস্ত আছে, সেটা হলেই তার রক্ষাকর্তা হওয়ার প্রশ্ন আসে। সুতরাং মানুষের হিন্দুরা অত্যাচারিত বিপদগ্রস্ত হোক না হোক, তারা ডিসইনফরমেশন দিয়ে সেটা করবে এবং কিছু ঘটনা ঘটিয়ে সেটা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবে। সুতরাং সামনে এই বয়ানটা আসবে, এভাবে চাপ তৈরি করার মাধ্যমে তার ডোমেস্টিক পলিটিক্স তো ভালো হবেই। সে ডক্টর ইউনূস সরকারের উপরে চাপ তৈরি করে যদি তার পতন ঘটিয়ে দিতে পারে, তাহলে তার পরাজিত হয়েছেন যার হাতে, সেই সরকারের পতন তাকে শান্তি দেবে। শেখ হাসিনা ফিরে আসছে না, অন্য কেউ, অন্য কিছু হলো, সেটাও তাকে প্রাথমিক একটা তৃপ্তি দেবে, তার একটা সাফল্য হিসাবে দেখা দেবে। আর সেটাও যদি না হয়, চাপের ফলে ডক্টর ইউনূস কাবু হয়ে যাবেন, এটা করে তারা বাংলাদেশের কাছ থেকে আরও কিছু লেভারেজ নিতে চাইবেন। আমরা খেয়াল করছি এই সরকার কিছুদিনের আগেই, দুদিন আগেই সম্ভবত দেখেছি যে তাদের ফাইবার অপটিক কেবলের ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে কেবলটা নিয়ে যেতে চেয়েছিল, বাংলাদেশ ডিনাই করেছে। সুতরাং চাপ দিয়ে দিয়ে যদি দুর্বল করে ফেলা যায়, তাহলে ডক্টর ইউনূস কমপ্লাই করবেন, অনেক কিছুতে রাজি হবেন, এটা ভাবছেন হয়তো তারা। সর্বোপরি তাদের ইগো, মানে একেবারে ব্যক্তির মতো, তুচ্ছ একজন মানুষের মতো ইগো দ্বারা ড্রেভেন হচ্ছে ভারত, এটা আমরা বহুদিন থেকে দেখছি। তার পতন, শেখ হাসিনার পতনের সাথে তারও পতন হয়েছে, তার ফরেন পলিসির পতন হয়েছে সে ইগোকে স্যাটিসফাই করার জন্য। সো এই সবগুলো কারণ যদি আমরা একত্র করি, তাতে আমরা বুঝি এই ঘটনাগুলোর ইন্টেন্সিটি সামনে বাড়বে। তবে তার ঘটানো ঘটনাগুলো কিন্তু তার জন্য খুব সোজা না। এই যে ভারতের অভ্যন্তরে আমাদের একটা সহকারী হাইকমিশনে হামলা হয়েছে, যেটা একটা সার্বভৌমত্বে আঘাত করার মতো, এটা ভারত যে কতটা উগ্রবাদী দেশ, কতটা মৌলবাদী দেশ, কতটা আতঙ্কবাদী ওরা বলে, সে আতঙ্কবাদী তারা, এইটা বলার মতো অস্ত্র আমাদের সামনে চলে এসছে। এত মহাপরাক্রমশালী ভারত, প্রিভিয়াসলি একটা হাই ডেপুটি হাই কমিশনে ঝুঁকি তৈরি হওয়ার পরও এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ফলে ভারত হিসেবে, রাষ্ট্র হিসেবে ভারতের ক্যাপেবিলিটিকে এটা প্রশ্ন করে। আর যদি ভারত ইন্টেনশনালি করে থাকে, সেটাও ভয়ঙ্কর, মানে তার ইনক্যাপেবিলিটিও প্রবলেম্যাটিক, আর ইচ্ছা করে করেছে এটা আরও ভয়ঙ্কর। সো এরকম ঘটনা যত ভারতের ভেতরে ঘটবে, সেটা আমাদের হাতেও বেশ কিছু অস্ত্র তুলে দেবে। এই সময় আমাদের জাস্ট যেটা করতে হবে, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আমরা সবাই যেন একসাথে থাকি, একতাবদ্ধ থাকি, সরকারের পেছনে থাকি, সরকারকে সমর্থন করি, নিজেদের মধ্যে পাল্টাপাল্টি যেসব অভিযোগ, হুমকি শুরু হয়েছিল, ট্যাগিং, পাল্টা ট্যাগিং, সেগুলো যাতে আপাতত অন্তত আমরা বন্ধ রেখে এই সময়টা লড়াই করার চেষ্টা করি। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, শান্ত থাকা, আমরা মিছিল করব, প্রতিবাদ করব, ফেসবুকে লিখব, আমাদের সলিডারিটি দেখাবো, কিন্তু জরুরি কথা হচ্ছে আমরা শান্ত থাকব। আমরা পাল্টা কোনো আক্রমণাত্মক আচরণ, ভারতের কোনো স্থাপনা, ভারতের পতাকাকে পদদলিত করার মতো ঘটনা ঘটেছে, আমি বা অনেকেই এটাকে আমরা ডিনাউন্স করেছি, এটা অন্যায় হয়েছে, এটা ভুল হয়েছে, আমরা এমন কিছু করব না। এবং অবশ্যই আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি কোনো রকম হুমকি তৈরি হয় তাদের ব্যক্তিগত জীবনের ওপরে, তাদের প্রতিষ্ঠানের ওপরে, তাদের উপাসনালয়ের ওপরে, কোথাও যেন কিছু না হয়, এই সব কিছু আমরা খেয়াল রাখব। আমরা উচ্চে যাব, আমি বিশ্বাস করি।